গুড মর্নিং। ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য একটি আন্তর্জাতিক মানের অ্যাবিলিটি টেস্টের একটি পরীক্ষা হলো অলিম্পিয়াড। এই অলিম্পিয়াড পরীক্ষা যারা নেন তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংস্থা হলো সিলভার জোন ফাউন্ডেশন। সারা পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষত উন্নত দেশের বিভিন্ন স্কুল কলেজের সঙ্গে যুক্ত এবং প্রায় 10 মিলিয়ন ছাত্রছাত্রী প্রত্যেক বছর অলিম্পিয়াড পরীক্ষা দেয়। আমাদের বাচ্চারা যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে পড়াশোনা করে সেই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলির বেশিরভাগই এই অলিম্পিয়াড পরীক্ষাটা তার ছেলেমেয়েদের জন্য আয়োজন করে থাকে। সেন্ট ক্লারেট স্কুলও এই অলিম্পিয়াড পরীক্ষাটা ছেলেমেয়েদেরকে দেওয়ায় আমাদের স্কুলের যে প্যারেন্টস অ্যালাম যে অ্যাপটি আছে সেই অ্যাপের মধ্যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে অনেকদিন আগেই অলিম্পিয়াডের লিঙ্ক দেওয়া হয়েছিল। অনেকেই জানেন না, অনেকে বুঝতে পারেন না, এরকম থাকতে পারে, তাদের জন্য এই ভিডিও। আমি বলবো আপনাদের বাচ্চাদেরকে এই অলিম্পিয়াড পরীক্ষায় আপনারা বসান। স্কুল থেকে নোটিশ বোর্ডের মধ্যে যে লিঙ্কটা আছে দেখুন, এক্সাম ডেট সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, এটাতে ঢুকুন। এখানে একটা ইনভাইটেশন লেটার আছে, এটা আপনারা পড়ুন। আমরা রেজিস্ট্রেশন করব, এখানে রেজিস্ট্রেশনের লিঙ্ক আছে, কীভাবে রেজিস্ট্রেশন করা যেতে পারে, অনলাইন রেজিস্ট্রেশন করা যেতে পারে, অফলাইন রেজিস্ট্রেশন করা যেতে পারে। অফলাইন রেজিস্ট্রেশন করতে গেলে স্কুলে যেতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আর অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে এখানে একটি লিঙ্ক আছে, অনলাইন লিঙ্ক ফর ইওর স্কুল, এই লিঙ্ক টাচ করতে হবে। নেট ভালো থাকলে সঙ্গে সঙ্গে খুলবে, নয়তো একটু দেরি হবে। এখানে লেখা আছে প্লিজ এন্টার 92467 অ্যাজ স্কুল কোড, স্কুল কোড এই জায়গাটায় এটাকে লিখতে হবে 92467। কোডটা এন্টার করার সঙ্গে সঙ্গে স্কুলের নাম চলে আসবে। এখানে কমপ্লিট অ্যাড্রেসটা লিখতে হবে, স্কুলের কমপ্লিট অ্যাড্রেস, যেটা সেন্ট ক্লারেট স্কুল, শিউলি, দেবপুকুর, ব্যারাকপুর, এবং পিনকোড নম্বর দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করতে হবে, ইন্ডিয়া সিলেক্ট করা আছে, তার নিচে আছে স্টেট, এটাকে সিলেক্ট করতে হবে। পাশে ড্রপ ডাউন অ্যারো আছে, এখান থেকে একটা লিস্ট পাওয়া গেল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, সিটি, স্কুল সিটি হচ্ছে ব্যারাকপুর, BARRACKPORE, এবং তারপর আছে স্টুডেন্ট ডিটেলস, এখানে ছেলে বা মেয়ের নাম লিখতে হবে। তারপর আছে ক্লাস, কোন ক্লাসে পড়ে, এখান থেকে ক্লাস 2 সিলেক্ট করলাম, আমার মেয়ে 2 পড়ে ধরে নিলাম। প্যারেন্টস নেম এখানে লিখতে হবে, মেল না ফিমেল, ফিমেল, স্কুলে কোন সেকশনে পড়ে, ড্রপ ডাউন অ্যারো থেকে বাছুন ABCD। এখানে লেখা আছে আগে কোনো দিন সে অলিম্পিয়াড পরীক্ষা দিয়েছে কি না সিলভার জোন ফাউন্ডেশনের, ইয়েস হলে ইয়েস, না হলে নো। তারপর এখানে লিখতে হবে প্যারেন্টস মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা লিখে দিন। তারপর আছে প্যারেন্টস ইমেল আইডি, ইমেল আইডিটা লিখতে হবে। সিলেক্ট অলিম্পিয়াড এক্সাম, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা চেকবক্স আছে, সেই চেকবক্সে আগে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কতগুলো অপশান চলে আসবে, অলিম্পিয়াড অনেকগুলো সাবজেক্টের উপরে দেওয়া যায়, কম্পিউটার, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, জেনারেল নলেজ, সোশ্যাল স্টাডিজ, হিন্দি,
যদি সবকটি দিতে চায় তাহলে সিলেক্ট কম্বো, কম্বো সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে ফি দিতে হবে। আর যদি সবকটা সাবজেক্ট দিতে না চায়, যে যে সাবজেক্টটা দিতে চায় তাহলে সেই সেই সাবজেক্টগুলোকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যেমন কম্পিউটার, ম্যাথ, ইংলিশ, এই তিনটে সিলেক্ট করলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য। এই তিনটে সাবজেক্ট পরীক্ষা দেওয়ার জন্য কোনো বই লাগবে কি না, কম্প্রিহেন্সিভ বুক দরকার হলে এটাকে নিতে হবে, টিক দিতে হবে। আগের বছরের প্রশ্নপত্র 220 টাকা করে এক একটা সাবজেক্টের জন্য, সেটা সিলেক্ট করতে হবে। এক্সেলেন্স গাইড যদি দরকার হয় 350 টাকা দাম, এটাও সিলেক্ট করা যায়। আমি বলবো আপনারা বই কিনুন, অনেক গাইডেন্স পাবেন। এটা কোন সাবজেক্টের হলো? কম্পিউটার সাবজেক্টের। একই রকমভাবে যতগুলি সাবজেক্ট এখান থেকে চুজ করা হবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য এরকমভাবে বই দরকার হলে সিলেক্ট করতে হবে। অন্তত বই কিনুন বা না কিনুন, আগে যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা অবশ্যই কিনবেন। তবে এই সমস্ত অলিম্পিয়াডের বই প্রশ্নপত্র কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনেও পাওয়া যায়, সেখান থেকে নিলেও হবে। এইভাবে আপনি যতগুলো সাবজেক্ট চুজ করলেন প্রত্যেকটা সাবজেক্টের বই কী কী লাগবে সেটা চুজ করার পরে টোটাল বইয়ের দাম আপনাকে এখানে দেখাবে। এরপর আছে শিপিং অ্যাড্রেস, শিপিং ডিটেলস, কোন অ্যাড্রেসে এই বইগুলি আসবে সেটা এখানে টাইপ করে লিখে দিতে হবে। আপনার পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, 2-3 লাইন যাই লাগুক লিখবেন। এরপরে সিটি এখানে লিখতে হবে, আমি লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য। কান্ট্রি ইন্ডিয়া সেট করাই আছে। পিনকোড নম্বর এখানে দিতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এই টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এবার দেখাবে আপনি যতগুলো সাবজেক্ট চুজ করবেন তার জন্য প্রত্যেকটা 150 টাকা হিসাবে টাকাটা দেখাবে। আমি তিনটে সাবজেক্ট চুজ করেছি তার জন্য 450 টাকা দেখাচ্ছে, এবং বইয়ের জন্য দেখাচ্ছে যত টাকা, যতগুলো বই চুজ করেছি সেটা প্লাস শিপিং কস্ট, হ্যান্ডলিং চার্জেস। এরপরে নেক্সট করতে হবে এবং তারপর সমস্ত কিছু দেখাবে, নেক্সট অপশানটা আসবে। নেক্সট নেক্সট অপশন আসার পরে আপনাকে টাকা পে করতে হবে। দুটো ধাপে টাকা পে করা যাবে। প্রথম ধাপ হলো আগে আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকাটা, এবং দ্বিতীয়বার দিতে হবে বইয়ের টাকাটা। প্রথমে যখনই আপনি এখানে কনফার্ম অপশান দেখবেন টাকা কত দিতে হবে, কনফার্ম করলে পে নাও অপশান আসবে, এইখানে দিতে হবে আপনাকে ফি এর টাকাটা। একটা সাবজেক্টের পরীক্ষা দিলে 150 টাকা, দুটোতে 300 টাকা, তিনটেতে 450 টাকা, এরকম। পে নাও ক্লিক করলে অনেকগুলি অপশান আসবে, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই অ্যাড্রেস, গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে টাকা পে করা যাবে, নেট ব্যাঙ্কিং বা ওয়ালেটের মাধ্যমেও টাকা পে করা যাবে। এই সমস্তগুলো চুজ করবার পরে যথোপযুক্ত ডিটেলস দিলে আপনার টাকা পে হয়ে যাবে। দ্বিতীয়বার আবার অপশানটা আসবে এবং বইয়ের টাকাটা তখন দিতে হবে। বইয়ের টাকা জমা দেওয়ার মোটামুটিভাবে এরা বলে 10 দিনের মধ্যে বই চলে আসবে আপনার বাড়িতে, 10 দিন লাগে না, 3-4 দিনের মধ্যে বই চলে আসে। আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে যতগুলো বেশি পারবেন অলিম্পিয়াড পরীক্ষায় বসান, আলাদা একটা অভিজ্ঞতা হবে এবং এর মাধ্যমে ছেলেমেয়েরা অনেকটা শিখবে। বিশেষত প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, কিছু কিছু উঁচু ক্লাসের প্রশ্নগুলোও আছে যেগুলো এদেরকে একটু বলে দিলে এরা পারবে, এরা আপগ্রেড হতে পারবে খুব তাড়াতাড়ি। আশা করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে অলিম্পিয়াড পরীক্ষাটা দেওয়াবেন, তার রেজিস্ট্রেশন পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।